This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ফের অসন্তোষ সন্দেশখালী আগারহাটি মণ্ডলপাড়ায় ফের উত্তেজনা পুলিশের সঙ্গে গ্রামবাসীদের একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি মহিলারা বিশেষ করে সন্দেশখালীতে যে একটা আন্দোলনের ট্রেন্ড আমরা বারবার দেখাচ্ছি যে মহিলারাই কিন্তু সামনে থেকেই এগিয়ে আসছেন আগে এবং এক্সক্লুসিভ সেই ছবি আর প্লাস নিউজের পর্দায় বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে এবং চারটি পঞ্চায়েতে নেজাটে 17টি জায়গায় 144 ধারা জারি রয়েছে আর এই মুহূর্তে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের হস্তদস্তি পচসা ছবি দেখছেন এক্সক্লুসিভ আর প্লাস নিউজের পর্দায় সাধন রঞ্জিত নামে এক ব্যক্তি গ্রেপ্তারি নেই অশান্তির পরিবেশ তৈরি হয় ঠিক কি ঘটনা ঘটেছে এই মুহূর্তে ঠিক আপডেট পাচ্ছি শ্যাম বিশ্বাস রয়েছেন টেলিফোন লাইনে শ্যাম ছবি আমরা দেখাচ্ছি একটু বিস্তারিত জানতে চাইছি তথ্য গ্রামবাসী এবং বিজেপি কর্মীরা যারা কালকে এই যজ্ঞ করে সামিল হয়েছিল এবং যারা বর্তমানে জড়িয়ে ছিলেন পুলিশের সঙ্গে তাদের নামে বেশ কয়েকজন যুবক এবং কয়েকজন গ্রামবাসীর নাম উঠেছে এবং কয়েকজন বিজেপি কর্মীর নাম উঠেছে তাদের নাম তাদের গ্রেপ্তার করতে গ্রামের মধ্যে ঢোকে পুলিশ এবং পুলিশ যখনই গ্রামের মধ্যে ঢোকে তখন কিন্তু মহিলা বাহিনী অর্থাৎ গ্রামের মহিলা বাহিনী যা তারা কিন্তু একটা লাঠি এবং পুলিশকে গ্রামের মধ্যে ঢুকতে বাধা দেওয়া হয় এবং সঙ্গে ছিল সিআরপিএফ জওয়ানরা তাদেরকে কিন্তু গ্রামে ঢুকতে দেওয়া হয় না তাদের অভিযোগ ছিল যে হুজুম করে কাউকে আর গ্রাম থেকে কোনো কোনো জীবন গ্রেপ্তার করা যাবে না এই ঘটনাকে ঘুরতে গেলে তারা কিন্তু বন্ধ করে পাবে দেখা যাচ্ছে যে গ্রামের মধ্যে শ্যাম একটু কি কোনোভাবে স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব আমার যদি বলো আমি আবারও ফিরবো শ্যামের কাছে তার আগে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি ফের অশান্ত সন্দেশখালীতে এবং আগারহাটি মণ্ডলপাড়াতে ফের উত্তেজনা সেই ছবি আমরা আপনাদের সামনে এক্সক্লুসিভ দেখাচ্ছি গ্রামবাসীদের সঙ্গে পুলিশের কার্যত বচসা ধস্তাধস্তি বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে গেছে সাধন রঞ্জিত নামে এক ব্যক্তি গ্রেপ্তারি নিয়ে অশান্তি সূত্রপাত শ্যাম বিশ্বাস রয়েছে টেলিফোন লাইনে শ্যাম যেমনটা জানাচ্ছিলেন দেখো গ্রামবাসী সাধন বলে সাধন সরকার বলে একজনকে গ্রামবাসীকে পুলিশ প্রথমে আটক করে তাকে প্রিজন ভ্যানে তোলা হয় তাদের সেই প্রিজন ভ্যান থেকে কিন্তু মহিলাকে তুলে নিয়ে যায় তারপরে কিন্তু পুলিশ কিন্তু মানমুখী হয়ে যায় পুলিশ পুলিশের সঙ্গে গ্রামের মহিলাদের সঙ্গে গণক্ষেত্রে চেহারা নেয় দেখো ইতিমধ্যে কিন্তু আগারহাটি গ্রাম পঞ্চায়েত এবং সরকারি হিসাবে এলাকাগুলি রয়েছে ওই এলাকায় কিন্তু উত্তপ্ত পরিবেশ তৈরি সৃষ্টি হয়েছে এবং পুলিশ কিন্তু গ্রাম থেকে ইতিমধ্যে হচ্ছে ওদের কাছে পুনরায় পুলিশ কিন্তু আরো পুলিশ জড়ো করার চেষ্টা করছে এবং একেবারে অনেক ধন্যবাদ শ্যাম পরিস্থিতির দিকে নজর রাখো এবং এক্সক্লুসিভ সেই ছবি আর প্লাস নিউজের পর্দায় সেখানে মহিলা র‍্যাব রয়েছে কমব্যাট ফোর্স রয়েছে গ্রামবাসীদেরকে ছত্রভঙ্গ করতে মৃত্যু লাঠিচার্জ করতেও দেখা যাচ্ছে মহিলা যে পুলিশ বাহিনী বা র‍্যাব রয়েছে তাদেরকে এবং আগারহাটির মণ্ডল পাড়াতে ব্যাপক উত্তেজনা সাধন রঞ্জিত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং গতকাল যে ঘটনা ঘটেছিল তাতে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় নিজেদের হেফাজতের জন্য পুলিশের তরফ থেকে দাবি জানানো হয় এবং তাদেরই একজন সাধন রঞ্জিত এবং তারই গ্রেপ্তারি প্রতিবাদে এই অশান্তির সূত্রপাত এবং তারপরে ব্যাপক পুলিশ বাহিনী এবং সেখানে মহিলারা একটা আন্দোলনে গড়ে তোলার চেষ্টা করেছিল তাদেরকে ছত্রভঙ্গ করতে মহিলা কমব্যাট ফোর্স বা র‍্যাফ যারা রয়েছেন সেই সমস্ত আধিকারিকদের মৃত্যু লাঠিচার্জ করতে দেখা যাচ্ছে এলাকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আপনারা জানেন যে গতকাল সপ্তম দফার ভোট থেকে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি এবং বিক্ষিপ্ত হিংসার ঘটনা নজরে এসেছে একাধিক জায়গা থেকে আমরা দেখেছি যে সেই হিংসার ঘটনা রাজবাড়ি থেকে শুরু করে গতকাল কাঠফুল এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল বয়েরবাড়ি এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছিল আর আজকে নেজাটের চারটি জায়গা ১৭টি চারটি পঞ্চায়েতে ১৭টি এলাকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে